গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে 8 জন আহত হয়েছেন অন্তত 15 জন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বেলা 11টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজীব পরিবহনের একটি বাস, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই 8 জন নিহত হন। আহত হন কমপক্ষে 15 জন। গুরুতর আহতদের গোপালগঞ্জ 250 শয্যার আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দর্শক, গোপালগঞ্জের দুর্ঘটনার আরও তথ্য নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হুসাইন ইমাম। ইমাম, দুর্ঘটনায় আহতদের কি অবস্থা? নিহতদের পরিচয় এখনো পাওয়া গেছে কিনা বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ তানিয়া। আসলে আপনি যেমনটি বলছিলেন, গোপালগঞ্জে আজকে সকাল 11টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানির মিল্টন বাজারে কিন্তু বাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে এ পর্যন্ত 8 জন প্রাণ হারিয়েছেন এবং 6 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তারা গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট 250 এই হসপিটালে ভর্তি আছেন, তাদের চিকিৎসা চলছে। তো আসলে নিহতদেরা একই পরিবারের হয়, এখনও তাদের সন্ধান মেলেনি, সন্ধানের চেষ্টা চলছে। তো বড় ইড়ি মৌসুমের এই যে সময়টা মূল দুর্ঘটনার কারণ হিসাবে ডিসি, জেলা প্রশাসক, ইউএনও এবং কাশিয়ানি পরিষদের ইউএনও এনারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে কিন্তু ইড়ি ধান মাড়াই চলছিল ঢাকা খুলনা মহাসড়কের উপরে। এই ইড়ি ধানের মাড়াইকে আসলে রাস্তার এক সাইড বন্ধ হয়ে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে, প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন। তো খবর পাওয়ার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানার পুলিশ তারা ঘটনাস্থলে চলে গিয়েছিলেন এবং তারা গিয়ে নিহত আহত যারা আছেন তাদের উদ্ধার করে কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্স এবং গোপালগঞ্জ আধুনিক হাসপাতালে, যারা বেশি গুরুতর আহত তাদেরকে কিন্তু এখানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তো ঘটনাস্থলে 7 জন নিহত হয়েছে এবং এখানে আনার পরে কিন্তু এ পর্যন্ত আরও 1 জনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু তাদের সঠিক পরিচয় নিশ্চিত হতে পারিনি, হয়তো পরবর্তী বুলেটিনে আমি আপনাদের আরো বিস্তারিত জানাতে পারবো। তো তানিয়া, গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনার সর্বশেষ এই ছিল আমার কাছে। হুসাইন, আপনাকে ধন্যবাদ। আশা করছি পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো দর্শকদের। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বেলা 11টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজীব পরিবহনের একটি বাস, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই 8 জন নিহত হন, আহত হন কমপক্ষে 15 জন। গুরুতর আহতদের গোপালগঞ্জ 250 শয্যার আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দর্শক, গোপালগঞ্জের দুর্ঘটনার আরও তথ্য নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হুসাইন ইমাম। ইমাম, দুর্ঘটনায় আহতদের কি অবস্থা? নিহতদের পরিচয় এখনো পাওয়া গেছে কিনা বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ তানিয়া। আসলে আপনি যেমনটি বলছিলেন, গোপালগঞ্জে আজকে সকাল 11টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানির মিল্টন বাজারে কিন্তু বাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে এ পর্যন্ত 8 জন প্রাণ হারিয়েছেন এবং 6 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তারা গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট 250 এই হসপিটালে ভর্তি আছেন, তাদের চিকিৎসা চলছে। তো আসলে নিহতদেরা একই পরিবারের হয়, এখনও তাদের সন্ধান মেলেনি, সন্ধানের চেষ্টা চলছে। তো বড় ইড়ি মৌসুমের এই যে সময়টা মূল দুর্ঘটনার কারণ হিসাবে ডিসি, জেলা প্রশাসক, ইউএনও এবং কাশিয়ানি পরিষদের ইউএনও এনারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে কিন্তু ইড়ি ধান মাড়াই চলছিল ঢাকা খুলনা মহাসড়কের উপরে। এই ইড়ি ধানের মাড়াইকে আসলে রাস্তার এক সাইড বন্ধ হয়ে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে, প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন। তো খবর পাওয়ার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানার পুলিশ তারা ঘটনাস্থলে চলে গিয়েছিলেন এবং তারা গিয়ে নিহত আহত যারা আছেন তাদের উদ্ধার করে
কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্স এবং গোপালগঞ্জ আধুনিক হাসপাতালে যারা বেশি গুরুতর আহত তাদেরকে কিন্তু এখানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তো ঘটনাস্থলে 7 জন নিহত হয়েছে এবং এখানে আনার পরে কিন্তু এ পর্যন্ত আরো একজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু তাদের সঠিক পরিচয় নিশ্চিত হতে পারিনি, হয়তো পরবর্তী বুলেটিনে আমি আপনাদের আরো বিস্তারিত জানাতে পারবো। তো তানিয়া, গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনার সর্বশেষ এই ছিল আমার কাছে। হুসাইন, আপনাকে ধন্যবাদ। আশা করছি পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো দর্শকদের।